নমস্কার সকল ভিউয়ার্স কলকাতা পুলিশ প্রস্তুতি অথবা পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতির জন্য সেরা পঞ্চাশটি প্রশ্নে এই ভিডিওটির মধ্যে তুলে ধরা হয়েছে আর অবশ্যই কন বোধ জানিয়ে ক্লাসগুলো কেমন লাগছে এবং ভিডিওটি উপকৃত হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও দেখো প্রথম কোশ্চেনটা কী বলা হয়েছে ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন তিনি জ্ঞান লাভ করেছিলেন কোথায় বোধগয়াতে তিনি জ্ঞান লাভ করেছিলেন দু নম্বর কোশ্চেন দেখো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিন নম্বর কোশ্চেন দেখো পাঞ্জাবি ভাষার লিপি কি সেই পাঞ্জাব ভাষার লিপিটির নাম হচ্ছে গুরুমুখী লিপি খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর রিপিট করা হয়ে থাকে তাহলে খেয়াল রাখবে কি পাঞ্জাবী ভাষার লিপির নাম কি গুরুমুখী চার নম্বর দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি সেটা হচ্ছে কন্যাকুমারী প্রচুর প্রীক্ষা কিন্তু এই কোশ্চেনটাও রিপিট করা হয়ে থাকে এবারে পাঁচ নম্বর কোশ্চেন দেখো ভারতের সূর্য প্রথম উদিত হয় কোন রাজ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও রিপিট করা থাকে খেয়াল রাখবে অরুণাচল প্রদেশে ভারতের সূর্য প্রথম উদিত হয় ছয় নম্বর কোশ্চেন দেখো ইনসুলিন কোন রোগের চিকিৎসা ব্যবহার করা থাকে ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সাত নম্বর কোশ্চেন দেখো বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব বিহু খেয়াল রাখবে অসম রাজ্যের একটি বিখ্যাত উৎসব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আট নম্বর দেখো আমলায় প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায় আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় নয় নম্বর কোশ্চেন দেখো আজকের ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তিনি ছিলেন উইলিয়াম বেন্টিং খেয়াল লাগবে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন দশ নম্বর কোশ্চেন দেখো কাগজ আবিষ্কার হয় কোন দেশে প্রথম চীন দেশে প্রথম কাগজ আবিষ্কার করা হয়েছিল এগারো নম্বর কোশ্চেন দেখো গৌতম বুদ্ধ শৈশবের নাম কী ছিল গৌতম বুদ্ধের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ বারো নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে তিনি হচ্ছে রাষ্ট্রপতি খেয়াল রাখবে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে ছিলেন রাষ্ট্রপতি তেরো নম্বর কোয়েশ্চেন দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এ খেয়াল রাখবে ভিটামিন এর অভাবে রাত রোগ হয়ে থাকে এবং প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে এই কোশ্চেনটা পরবর্তী কোশ্চেন দেখো পোঙ্গল কোন রাজ্যের উৎসব পঙ্গল হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব খেয়াল রাখবে তাহলে পঙ্গল কোন রাজ্যের একটি উৎসব পোঙ্গল তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব পনেরো নম্বর কোশ্চেন দেখো গিন্দা এবং ভাঙড়া কোন রাজ্যের লোকনৃত্য গিন্দা ও ভাঙড়া হচ্ছে পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য ইম্পর্টেন্ট কোশ্চেন ষোলো নম্বর দেখো টেলিভিশন কে আবিষ্কার টেলিভিশন টেলিভিশন আবিষ্কার জন লগি বিয়ার্ড দেখো যারা আমার ক্লাসগুলো করছো আমি গ্যারান্টি সহকারে বললাম পরীক্ষা হলে প্রশ্ন কমন আসতে বাধ্য হানড্রেড পারসেন্ট পরীক্ষায় প্রশ্ন কমন আসবে আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের করাচ্ছি সতেরো নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা খেয়াল রাখবে ভারতের প্রথম তাহলে মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা আঠেরো নম্বর কোশ্চেন দেখো মাছ কিসের সাথে শ্বাস নেয় মাছ হচ্ছে গিলস বা ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাসের কাজ চালায় উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন ভগৎ সিং ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর প্রকার রিপিট করা থাকে তাহলে খেয়াল রাখবে ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন ভগৎ সিং কুড়ি নম্বর কোশ্চেন দেখো জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কখন এবং কোথায় সংগঠিত হয়েছিল জালিয়ানাবাগ হত্যাকাণ্ড দেখো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অমৃতসর পাঞ্জাবে সংগঠিত হয়েছিল একুশ নম্বর কোশ্চেন দেখো উনিশশো সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কোন দলটি গঠন করেছিলেন ঠিক আছেন ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন খেয়াল রাখবে উনিশশো সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু তাহলে কোন দলটা প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন বাইশ নম্বর কোশ্চেন দেখো কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা রাজপথ রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত এবং এটা ভিভিআর একটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট প্রচুর পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা যায় তাহলে খেয়াল রাখবে পাঞ্জাব কেশির কাকে বলা থেকে লালা রাজপথ রায়কে বলা হয় তেইশ নম্বর কোশ্চেন দেখো কে সন্ডার্সকে হত্যা করেছিলেন ভগৎ সিং সন্ডার্সকে হত্যা করেছিলেন চব্বিশ নম্বর কোশ্চেন দেখো আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহে কে প্রথম আত্মত্যাগ করেছিলেন তিনি হচ্ছিলেন মঙ্গল পান্ডে খেয়াল লাগবে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহে কে প্রথম আত্মত্যাগ করেছিলেন মঙ্গল পাণ্ডে পঁচিশ নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন সরোজিনী নাইডু ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের প্রথম তাহলে মহিলা গভর্নর কে ছিলেন সরোজিনী নাইডু ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো ভারতের মহিলা যিনি দুবার এভারেস্ট আরোহণ করেছেন তার নাম কি সন্তোষ যাদব খেয়াল রাখবে প্রথম মহিলা যিনি দুবার এভারেস্ট আরোহণ করেছেন তার নাম কি সন্তোষ যাদব পরবর্তী কোশ্চেন দেখো ব্রাহ্ম সমাজ কায়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিলো ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চনেও রিপিট করা হয়ে থাকে তাহলে খেয়াল রাখবে ব্রাহ্ম সমাজ কায়ের দ্বারা পরিচিত করা হয়েছিল রাজা রামমোহন দ্বার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল এবার দেখো আঠাশ নম্বর কোশ্চেন দেখো স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি মূল শঙ্কর খেয়াল রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি মূল শঙ্কর উনত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো বেদ কি আর লোটল স্লোগানটি কে দিয়েছিলেন এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী খেয়াল রাখবে বেদ কি আর লোটন এই স্লোগানটি কে দিয়েছিলেন দয়ানন্দ সরস্বতী দিয়েছিলেন ত্রিশ নম্বর কোশ্চেন দেখো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন খেয়াল রাখবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা খেয়াল রাখবে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ একত্রিশ নম্বর ভাস্কো ভাস্কোটাগমা কয় ভারতে এসছিলেন চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কোটাগমা ভারতে এসেছিলেন বত্রিশ নম্বর কোশ্চেন দেখো আজকে ভাস্কো ভাস্করমা কোথায় বাস করতেন ভাস্কোটামা একজন পর্তুগালের অধিবাসী ছিলেন খেয়াল রাখবে তিনি চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন তেত্রিশ নম্বর হাওয়াই মল কোথায় অবস্থিত মল খেয়াল রাখবে জয়পুরে অবস্থিত তাহলে হাওয়াই মল কোথায় অবস্থিত জয়পুরে অবস্থিত আমার সাথে পড়তে লাগো ইজিভাবে প্রশ্ন মুখস্থ হয়ে যাবে চৌত্রিশ নম্বর দেখো কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় থাকে গুরু নানককে খেয়াল রাখবে তাহলে কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠতা বলা হয় থাকে গুরু নানককে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় থাকে পঁয়ত্রিশ নম্বর দেখো শিখদের প্রধান উৎসব কোনটি সেটা হচ্ছে ক্রাচ খেয়াল রাখবে শিখদের প্রধান উৎসবের নাম কি সেটা হচ্ছে ক্রাচ এবার দেখো ছা ছত্রিশ নম্বর কোশ্চেন কোন মহাপুরুষকে লৌহ মানব বলা থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন সর্দার বল্লভ ভাই পাটেলকে লৌহ মানব বলা থেকে খেয়াল রাখবে তাহলে কোন মহাপুরুষকে লৌহ মানব বলা থাকে সর্দার বল্লভ ভাই লৌহ মানব বলা হয়ে থাকে সাঁত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোন মহাপুরুষকে নেতাজি বলা থাকে সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলা হয়ে থাকে আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো দিল্লিতে লালবাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কী সেটা হচ্ছে বিজয় ঘাট খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন দিল্লিতে লালবাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি বিজয় ঘাট উনচল্লিশ নম্বর কোশ্চেন দেখো মহাভারতের রচয়িতা কে ছিলেন মহর্ষি বেদব্যাস খেয়াল রাখবে মহাভারতের রচয়িতা কে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস চল্লিশ নম্বর কোশ্চেন দেখো আজকে অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন খেয়াল রাখবে চাণক্য লিখেছেন যিনি কৌটিল নামে পরিচিত তাহলে অর্থশাস্ত্রন্থী কে লিখেছেন চাণক্য যিনি কৌটিল্য নামে আমাদের কাছে পরিচিত একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো জয় জুয়ান জয় কিষাণ এই স্লোগানটি কে দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী খেয়াল রাখবে তাহলে জয় জুয়ান জয় কিষণের স্লোগানটি কার বাহাদুর শাস্ত্রীর বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ খেয়াল রাখবে গণপরিষদের স্থায়ী সভাপতি প্রথম কে হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তেতাল্লিশ নম্বর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কেছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর দেখো এই দুটো কোশ্চেনের মধ্যে ভুল হয়ে যায় ভালো করে খেয়াল করো এখানে স্থায়ী সভাপতি বলা হয়েছে গণপরিষদ রাজেন্দ্র প্রসাদ আর খসড়া কমিটির চেয়ারম্যান কেছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন চুয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো আজকের রে বিশ্ব ক্রস দিবস কয় পালিত করা হয়ে থাকে আটই মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী দেখো পঁয়তাল্লিশ নম্বর সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ জাপান খেয়াল রাখবে সূর্যের দেশ নামে তাহলে পরিচিত কোন দেশ জাপান ছেচল্লিশ নম্বর দেখো আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত করা হয় আটই মার্চ খেয়াল রাখবে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে সাতত্রিশ নম্বর কোশ্চেন দেখো ভারতের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটা সেটা গোয়া খেয়াল রাখবে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য কোনটি সেটা হচ্ছে গোয়া আটচল্লিশ নম্বর কোশ্চেন দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব খেয়াল রাখবে ওনাম কেরালা রাজ্যের একটি বিখ্যাত উৎসব ঊনপঞ্চাশ নম্বর দেখো দিল্লি থেকে কবে রাজধানী স্থানান্তর করা হয়েছিল দিল্লি কবে রাজধানী স্থানান্তর করা উনিশশো এগারো খ্রিস্টাব্দে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এর আগে রাজধানী ছিল কলকাতায় পঞ্চাশ নম্বর এবং আজের শেষ কোশ্চেন সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটা সেটা শুক্র খেয়াল রাখবে সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি শুক্র দেখো তোমার সাথে আজকে আমি টোটাল পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম যদি ভিডিওটা থেকে উপকৃত হয় তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে এবং কাছে শেয়ার করতে পারো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি বাজিয়ে রাখো ভিডিওটি আজকে এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাথারাম